2023 সালে রাসায়নিক বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেছেন এক বিশিষ্ট মুসলিম বিজ্ঞানী গ্যাব্রিয়েল বাওয়েন্দি। নোবেল একাডেমি ওনার নাম ঘোষণা করার পর তিনি আনন্দিত হয়ে প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করে দুই রাকাত নামাজ আদায় করে বললেন, আল্লাহর ইচ্ছা না থাকলে আমি আজ এত বড় সম্মানে ভূষিত হতে পারতাম না। গ্যাব্রিয়েল যদিও বর্তমানে পশ্চিমা বিশ্বের আদর্শ জীবন অতিবাহিত করেন, কিন্তু তিনি ব্যক্তিগত জীবনে কখনোই ইসলামের আদর্শ অমান্য করেন না, এক আল্লাহর উপরে বিশ্বাস করেন। গ্যাব্রিয়েল বাওয়েন্দি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ন্যানো টেকনোলজিতে বিশেষ অবদানের জন্য ওনার সাথে আরও দুজনকে নোবেল পুরস্কারের নাম ঘোষণা করা হয়েছে। গ্যাব্রিয়েল বাওয়েন্দি বর্তমানে আমেরিকার MIT-র অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। অনেকে সমালোচনা করে বলে থাকেন মুসলমানদের জ্ঞান বিজ্ঞানে কোনো অবদান নেই, এটা একটা মিথ্যা রাজনৈতিক প্রোপাগান্ডা। প্রাচীনকাল থেকে মুসলমানদের জ্ঞান বিজ্ঞানে যথেষ্ট অবদান রয়েছে, এমনকি কোরআন শরীফের প্রথম নাজিল করা আয়াত হলো ইকরা বিসমিকা লাযী খালাক, অর্থাৎ হে মানব জাতি তোমরা জ্ঞান অর্জনে মনোনিবেশ করো, জ্ঞানীরা কখনো পরাজিত হয় না। এভাবে কোরআন শরীফে আল্লাহ তায়ালা সমগ্র মানব জাতিকে জ্ঞান অর্জনের জন্য আদেশ দিয়েছেন। প্রাচীনকালের বিশিষ্ট মুসলিম বিজ্ঞানীরা যেমন জাবির ইবনে হায়ান, ইবনে সিনা, বীজগণিতের জনক আল খারিজমি, এদের দ্বারাই মধ্যযুগে পৃথিবীতে জ্ঞানের আলো ছড়িয়ে পড়েছিল, এ কথা অকপটে স্বীকার করেছে পশ্চিমা বিশ্ব। এই আধুনিক যুগে অনেক বিশিষ্ট মুসলিম বিজ্ঞানীরা রয়েছেন যারা বিশেষ অবদানের জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নোবেল পুরস্কার পর্যন্ত লাভ করেছেন। পাকিস্তানের আব্দুস সামাদ, মিশরে আহমেদ জুবেইলি, তুরস্কের বিশিষ্ট ক্যান্সার বিজ্ঞানী আজিজ সঞ্চার, এরা সবাই নোবেল পুরস্কার লাভ করেছেন। এবার 2023 সালে রসায়নে নোবেল পুরস্কার পেলেন বিশিষ্ট মুসলিম বিজ্ঞানী মঙ্গি গ্যাব্রিয়েল বাওয়েন্দি। তার বাবা মা তিউনিশিয়ার বসবাসকারী। মঙ্গি গ্যাব্রিয়েল একজন আমেরিকান নাগরিক, বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে অধ্যাপক হিসেবে কাজ করেন। তিনি কোয়ান্টাম ডট নামক পরমাণুর ছোট ক্লাস্টারে কাজ করেছেন। মঙ্গি গ্যাব্রিয়েল ছাড়াও রসায়নে নোবেল পেয়েছেন লুই ব্রুস ও অ্যালেক্সি ইয়াকিমভ। মঙ্গি তার নোবেলের পুরস্কারের অর্থ ভাগ করেছেন রসায়নে আরও দুই বিজয়ীর সঙ্গে, যারা এবছর পুরস্কার পেয়েছেন। এই বিশিষ্ট মুসলিম বিজ্ঞানী মঙ্গি গ্যাব্রিয়েল বাওয়েন্দি আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। তিনি নোবেল পুরস্কার নাম ঘোষিত হওয়ার পর বললেন, আল্লাহ আজ আমার ইচ্ছে পূরণ করেছেন। আমার মা বাবার অনেক স্বপ্ন ছিল যেন আমি বড় হয়ে একজন বিজ্ঞানী হতে পারি, সারা বিশ্বের মানুষ আমাকে আজ চেনে। রিপিট, আমার মা বাবার অনেক স্বপ্ন ছিল আমি যেন বড় হয়ে একজন বিজ্ঞানী হতে পারি, যাতে সারা বিশ্বের মানুষ আমাকে চেনে। গ্যাব্রিয়েল ব্যক্তিগত জীবনে তিনি ইসলামের আদর্শ মেনে চলেন, রোজ 5 বার নামাজ আদায় করেন। বুধবার সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে রসায়নশাস্ত্রে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স। নোবেল কমিটি ঘোষণায় বলেছে, কোয়ান্টাম ডটের আবিষ্কার উন্নয়ন এবং ন্যানো ক্রিস্টাল প্রযুক্তি বা ন্যানো পার্টিকেলের আকার ও বৈশিষ্ট্য নির্ধারণে অবদান রেখেছে তারা, ফলে এই সম্মানজনক পুরস্কারে ভূষিত করা হয়েছে 3 গবেষককে। নোবেল পুরস্কারের ওয়েবসাইটে বলেছে, ন্যানো প্রযুক্তির এই ক্ষুদ্রতম উপাদানগুলো এখন টেলিভিশন এবং LED ল্যাব থেকে তাদের আলো ছড়িয়ে দেয়। শুধু তাই নয়, অন্যান্য অনেক কিছুর মধ্যে টিউমার টিস্যু অপসারণ করার সময় সার্জেনদেরও গাইড করতে পারে। নোবেল একাডেমি বলেছে, বাওয়েন্দি যে ন্যানো ক্রিস্টালগুলি তৈরি করেছিলেন তা প্রায় নিখুঁত ছিল, যা স্বতন্ত্র কোয়ান্টাম প্রভাবের জন্ম দিয়েছে। রিপিট, যা স্বতন্ত্র কোয়ান্টাম প্রভাবের জন্ম দিয়েছে, কারণ উৎপাদন পদ্ধতি ছিল সহজ, ব্যবহার করা উপযুক্ত। আরও বহু রসায়নবিদ ইতিমধ্যেই ন্যানো প্রযুক্তিতে কাজ করা শুরু করে দিয়েছেন আর কোয়ান্টাম ডটগুলির অন্যান্য বৈশিষ্ট্যগুলো জানার চেষ্টা করা শুরু করেছেন।